হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রাহুল লাইভ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে পার্ট থ্রি। তো গাইস, আজকে আমার কাছে কোনো কন্টেন্ট নেই ভিডিও বানানোর জন্য। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন বাই, সবাই ভালো থেকো। হ্যালো, বলছি কোনো কন্টেন্ট আছে? হাই, কোনো কন্টেন্ট আছে ভাই? ব্লগ ভিডিও বানানোর জন্য কোনো কন্টেন্ট আছে? কোনো কন্টেন্ট আছে? হ্যালো গুগল, ব্লগ ভিডিও বানানোর জন্য কি কোনো কন্টেন্ট আছে? সরি, আমি এখন বাথরুমে আছি। আরে কেনা ক্যা চাহতে হো? ফাইনালি গাইস, আমি কন্টেন্ট পেয়ে গেছি। তো আজকে আমি যাব আমাদের পার্কে। তো তোমাদের আজকে আমাদের পার্ক দেখাবো, পার্কে ঘোরাবো। তো চলো, তোমরা সবাই ঘোরার জন্য রেডি হও। তো চলো। আবে চল না গাইস, আমি পার্কে যাবো বলে বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি, সামনে পার্ক, আমি যাচ্ছি। Wondering how to make a play all night, looking your way from out of sight, thinking I should ask if you're doing alright. You weren't easy, so hard to ignore. Roll up on your right, ask what you're drinking, ask what you like. Said you look good in the dim bar light, so damn cheesy. Who'd have thought you'd fall for somebody like me? When you asked my name, I panicked. So out of my league, and your body was so magnetic. পার্কে চলে এসেছি। তোমরা জানি পার্ক দেখে বলে খুব এক্সাইটেড। তো পার্কটা তোমরা দেখে নাও। পার্কে আমরা তো তোমাদের দেখাবোই, আর তার সাথে দেখাবো ভিউটা, তো ওখানে কত কী রাইড আছে, আমি রাইডে চড়বো। তো তোমরা একবার আমাদের পার্কটা দেখে নাও। তো গাইস, দেখতে পাচ্ছ পার্কটা? তো এই স্লিপে আমি উঠবো, উঠে স্লিপ খাবো। তো কেমন পার্কটা বলো? আমার তো হেভি লাগে এই পার্কটা। সরি গাইস, ওটা ভুল লোকেশন ছিল। আমি সালে কো বম সে উড়া দুঙ্গা, এক বার হাত মে আ যায় তো। ভুল লোকেশনে চলে গেছিলাম। তো আসল লোকেশনটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এটা হচ্ছে আমাদের পার্ক। তো পার্কে আমি চলে এসেছি, পার্কের রিভিউটা দেখাবো তোমাদের। এটা হচ্ছে পার্কের গেট। তো পার্কের গেটে ঢুকছি গাইস, অবস্থা দেখো পার্কের। আর একটা জিনিস দেখো, দোল্লা ফাঁকা হয়ে গেছে গাইস। এখানকার লোকেশন দেখতে পাচ্ছ, ডায়েট চড়ার মতন কিছুই নেই এখানে। তো আমি এখানকার লোকেশন চেঞ্জ করছি, তো চলো অন্য লোকেশানে। তো ফাইনালি গাইস, আমি অন্য লোকেশানে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ, এটা একটা মন্দির। তো সামনেই ছিল মন্দিরটা, এখানে রথ টানা হয়। তো মন্দিরটা আমি তোমাদের দেখাবো। তো দেখো, এটা হচ্ছে কৃষ্ণ মন্দির, কৃষ্ণমূর্তি থাকে এখানে, কৃষ্ণ ঠাকুর থাকে। আর এর পাশে আছে, এর পাশে আছে কালী মন্দির, দেখলে কালী মন্দির। আর ওটা হচ্ছে তোমার কৃষ্ণ মন্দির। মন্দিরটা খুব ভালো, লোকেশনটা দেখো। লোকেশনটা খুবই ভালো, আমার খুব ভালো লাগে। আর ওইটা দেখতে পাচ্ছ গাইস, ওইখানে হরিনাম হয়, আসি এখানে ঘুরতে। ওইটা দেখতে পাচ্ছ গাইস, ওটা রথ। তো এখানে রথ টানা হয় এখান থেকে, ওই যে পার্ক দেখলে ওই পার্ক পর্যন্ত নিয়ে যায়। হ্যালো গাইস, আমি বাড়ি চলে এসেছি। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো আপাতত আজকের মতন বাই, সবাই ভালো থেকো।